এই খালকুনে ডাটির রেসিপিটা খুব ইজি রেসিপি, তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাচ্ছে, খেতেও খুবই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি করে দেখাবো, ভাবছি কি করি। তো আমাদের এইখানে এখানে খারকন পাতা আছে, তো খারকন পাতা তুলে দেখাচ্ছি আপনাদের। আজকে খারকন পাতার যে ডাঁটাটা হয় সেই ডাঁটা দিয়ে সর্ষে বাটা করবো। এই যে খারকন পাতা নিয়ে চলে এসেছি, তো এই পাতাগুলো দিয়ে বাটা খাবো। আর এই যে ডাঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই ডাঁটিগুলো দিয়ে আমি খাবো সর্ষে বাটা। তো আজকে এই রেসিপিটাই আপনাদের দেখাবো। এখন এগুলো হয় খুবই, এই সময়টা এগুলো খায় মানুষ জঙ্গল টঙ্গল এই জঙ্গল দিয়ে, তো এগুলো খাওয়া খুবই উপকার, রক্ত পরিষ্কার হয়, এগুলো খেলে রক্ত পরিষ্কার হয়। এগুলো খাবেন বাড়িতে, খুব উপকারী। যে কীভাবে রান্না করি দেখাচ্ছি। এই যে খারকন পাতা মানে খারকনের ডাঁটি, এই যে আমি নিয়ে এসেছি, তো এগুলো কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটতে হয়, এইভাবে ছাড়িয়ে নিতে হবে ডাটার মতন করে, যে এইভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা। এই যে খারকনের ডাটাগুলো কাটা হয়ে গেছে, তো এবার আমি এটাকে ধুয়ে নেব। খারকনের ডাটিগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এই খারকনের ডাটিগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব, কারণ এটা কড়াইও সিদ্ধ করা যায়, কড়াইয়ে সিদ্ধ করলে টাইমটা বেশি লাগে, ওর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দেওয়ার পর আমি দুটো সিটি দেবো, তাহলে সিদ্ধটা হয়ে যাবে। ওইদিকে আমি খারকনের ডাঁটিগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আমি এদিকে মশলাটা বানিয়ে নেবো। মশলা বলতে এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা, তো গোটা কাঁচা লঙ্কা আর এই সর্ষে আমি একসাথে পেস্ট করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এসছি আমি, দেখি সিদ্ধ কিরকম হলো। এই যে সিদ্ধ, আমি একটু ধরে দেখিয়ে দিই, সিদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরাতে দেব, জলটা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ঝর্ণা দেওয়া খারকনের ডাঁটিগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সেই সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে, এবার ডাঁটিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে মশলার সাথে ডাঁটিগুলোকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা ডাঁটিগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আগে লবণ দিয়েছিলাম দেখে কম করে দিচ্ছি, আর হলুদ। এই খারকনের ডাঁটির রেসিপিটা খুব ইজি রেসিপি, তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাচ্ছে, খেতেও খুবই সুস্বাদু। তো এই রান্নাটা যদি আমাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের ফোনের সবার আগে পৌঁছানোর জন্য আপনাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।